আমরা দাঁড়িয়ে রয়েছি সেই পাঁচ ময়দানে, সেই মহিলাদের মাঝখানে তারা আট ডিগ্রি টেম্পারেচারেও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা প্রতিবাদ করছে যে, এবং তারা কিন্তু আজাদের স্লোগান আজও তারা দিয়ে যাচ্ছে। আজকে 22শে জানুয়ারি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত
আমরা কথা বলছিলাম এখানকার কিছু মানুষের সঙ্গে, তাদেরকে যেটা দেখতে পেলাম যে আমরা কথা বলবো এই আন্দোলনের অন্যতম একজন নেত্রীর সঙ্গে। সাতারিশে আপলেও আন্দোলন চলবে, তো সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর আপনাদের যে প্রতিবাদের আর এনপিআর বন্ধ হবে, মানে ততক্ষণ পর্যন্ত আমরা এই ধর্নায় বসে আছি। আজকে 16 দিন হলো আমরা এই ধর্নায় বসে আছি, তো আমরা এখানে বসে থাকবো। এখানে প্রচুর দেখবে ছোট ছোট বাচ্চা, আমি তো অবাক হয়ে যাচ্ছি, মানে এই এরকম আন্দোলন আমি কোনোদিনও দেখিনি, যে একদম ছোট 2 মাস 3 মাসের বাচ্চা থেকে রাত 3টে পর্যন্ত লোকজন এখানে বসে আছে। আমাদের সারা রাতে মানে 3টে পর্যন্ত আমাদের পুরো মানে সমর্থন জানিয়েছেন, কিন্তু আপনারা যে ভবিষ্যতে যদি কোনো পলিটিক্যাল যদি কোনো মুদ্রা এখনো পর্যন্ত কোন পলিটিক্যালকে আমরা পলিটিক্যাল কোন নেতা বা ব্যক্তিকে কোনো কখনো আমরা সমর্থন মানে আমাদের সাথে ওইভাবে যদি ওরা এসে যদি সলিডারিটি জানাতে চাইছেন তাহলে আমরা বলছি হ্যাঁ সলিডারিটি জানাতে পারেন, কিন্তু পলিটিক্যাল কোন পার্টির এখানে নাম নেওয়া চলবে না। একজন সাধারণ মানুষ হয়ে এই পার্সের কাছে এই আমাদের যে পণ্ডিত আছে তার মধ্যে একজন সাধারণ মানুষ হয়ে আমাদের এখানে আসতে পারে। আমরা কথা বলছিলাম এখানকার মহিলাদের সঙ্গে, তারা কিন্তু একটাই কথা বলছেন, তারা কোনো রাজনৈতিক পতাকার তলায় নয়, তারা কিন্তু তাদের আন্দোলনটা এই জাতীয় পতাকাকে সামনে রেখে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা কথা বলবো এখানকার কিছু মহিলাদের সঙ্গে। দিদি লড়াই করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ধন্যবাদ। আমরা যাওয়ার
চেষ্টা করব এবং এখানকার যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা আমাদের দেখার চেষ্টা করব করছেন এবং তারা কিন্তু বিভিন্ন রকমের সাথে তারা আন্দোলন করছেন। जो रोजा के हालत में है वो लोग पीछे चले जाए, जो रोजा में है वो पीछे चले जाए। आपका अफ्तारी का इंतजाम किया गया है, जो रोजे के हालत में पीछे चले जाए। और जिनको नमाज पढ़ना हो मगरिब का, वो अजान के 15 से 20 मिनट के बाद मस्जिद के फर्स्ट फ्लोर में जाके नमाज पढ़ लें। नमाज के अजान के कम से कम 20 मिनट के बाद जाए। वजू खाना भी है सब ऊपर में फर्स्ट में आकर नमाज पढ़ लें। আচ্ছা, আমার সাথে আজকে বলছেন সিও বিষয়টা যে হিন্দুরা সেখানে একটা প্রাধান্য পাচ্ছে, সেখানে মুসলিম একটা প্রাধান্য দেওয়া হচ্ছে না, সেখানে অন্যান্য সাধারণ মানুষের প্রাধান্য এই বিষয়ে। আচ্ছা, আর এইটা মনে হচ্ছে না যে ভারতের যে অর্থনীতি স্লো ডাউন চলছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা গণতন্ত্র এখানে আরো একজন তরুণের সঙ্গে এবং এখানে নিয়ত মহিলাদের 7 তারিখ থেকে তারা অনেককে দেখতে পাচ্ছি, তারা তাদের বাচ্চাকে নিয়েছেন, তার সাথে অনেকে বুঝছে কিছু নিচ্ছে সেটাকেও সঙ্গে হয়তো আপনার দিকে মনে হয় কি আগে থেকে বেরোচ্ছে নাকি আগে আজকে সিদ্ধান্ত। আচ্ছা, অনেকে বলছে যে এই তো রাহুল দত্ত ইস্যুটাকে কেন্দ্র করে বহু রাজনৈতিক দল আছে তার পলিটিক্যাল নিউজ, কিন্তু আজকে আমরা মহিলারা দেশের বিভিন্ন প্রান্তে তারা আন্দোলন করছেন এবং তাদের কিন্তু আন্দোলন করছেন না। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা এখানকার অনেক মানুষের সঙ্গে কথা বলছি এবং এখানে কিছু স্টুডেন্টসরা রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি।
আপনি কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা? আমি দেখছি কিভাবে, মানে আমি তো আমরা শুরু থেকেই বলেছিলাম এটা ইংরেজি, কিন্তু আজকে যা হয়েছে what we are doing here, everywhere, all over India, even outside India, but they did not consider, okay, don't mind, but we will decide as a whole, since it's a people's movement, as a jantar movement, na decide kore to ami aga kichu bolte parbo na, ei mudre mudre kichu bolte parbo na, ektu kore hoyto announcement hobe, hatti kore chole kintu মানে আন্দোলনে ওইখানে যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের আন্দোলনটা চলবে? হ্যাঁ চলছে, এটা তো আপনি বলুন, আজকে আমরা কি দেখেছি না, ওরা তো সব শুনেছে সুপ্রিম কোর্ট কি বলেছে কি না নিজে এসেছে, আর এই এই সময় এতগুলো ক্লিন আপ দেখছেন, তাহলে ওদের এই মুভমেন্ট নিয়ে একটা ভরসা আছে, দে বিলিভ দে হ্যাভ সাম ট্রাস্ট, দে আর কানেক্টেড টু দিস মুভমেন্ট, সো উই নিড টু মেটেরিয়াল রেসপেক্ট দ্যাট অ্যান্ড অ্যাক্ট আমরা এখানে কিছুদিন আগেও আমি যখন এসেছিলাম তখন দেখলাম যে আপনাদের আন্দোলনের যে মূল হিরো এখন নরেন্দ্র মোদী সেটাকে স্বাধীনতা আন্দোলন ওয়ান যা হয়েছিল আজাদি কিছু লড়াই হয়েছি, যারা যারা ছিলেন পুরোটাই আমাদের হিরো, গান্ধীজি হোক, গোলাম আজাদ হোক, সুভাষ চন্দ্র বোস হোক, বি আর আম্বেদকর হোক, এরা একটা দেশকে জোড়াতে চাইছে, দে ওয়ার নট ইন ফেভার অফ টু নেশন থিওরি ব্রাদার, ওই দুটো নেশন থিওরি ওই সব ডিভাইডেড ইউ পলিসি এটা করতো না, এরা জনতার জন্য ছিল, আমরাও নিজেদের জন্য বা পাবলিকের জন্য আছি, সেটাই ওর আমাদের প্রিন্সিপালটা ওই যেটা ওরা 70 বছর আগে 100 বছর আগে ফলো করছিলেন, আমরা একটু নতুন প্রিন্সিপালটা শেয়ার কিন্তু কি বলবো প্র্যাকটিস করছি একটু নতুন। আচ্ছা এখানে অনেকেই দেখতে পাওয়া যাচ্ছে যে মুসলিম মহিলারা ম্যাক্সিমাম দেখছেন, তার সাথে সাথে কিছু হিন্দু মহিলারা আছেন, কিন্তু নতুন যে নাগরিকত্ব সংশোধনী আইন আনা হচ্ছে সেখানে মুসলিমদের নাম বিষয় কি বলছে? তারপর এটা হিন্দু আছে কি মুসলমান সেটা বলা নেই, মহিলা মহিলারা এত ইন নাম্বার রাত কাটাচ্ছে দিন কাটাচ্ছে সেটা দেখা উচিত, প্লিজ মিস্টার রিলিজিয়ন সাইড মহিলাদেরকে দেখুন, মহিলা যখন দাঁড়িয়ে যখন কাটে হিন্দু মুসলমান ছিল না, ওটা মুসলিম ভাই মহিলা নারীবাদী আন্দোলন, নারীবাদী মুসলিম আন্দোলন, নারীবাদী হিন্দু আন্দোলন কখন কোনোদিন আমি শুনি নাই, এটা হচ্ছে একটা নারীবাদী আন্দোলন, এটাকে সেভাবেই দেখা উচিত। অনেকেই এখানে বলছেন যে তাদের মুভমেন্টটা শুধুমাত্র তাদের জন্য না, তাদের পরবর্তী প্রজন্মের জন্য, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এই এনআরসি নিয়ে যা হচ্ছে এনআরসি এবার আমাদের টার্গেট, আমরা এখানে কাজ করছি এবার 4 সপ্তাহ টেনে নিই, এবার কি করবো সেই সব একটু জেনে ভেবে আমরাও এইবার চাইব যে মুসলিম আওয়ার, আই টেল ইউ ব্রাদার নন মুসলিম আর না দেখো এনআরসি নন মুসলিম আর নট আওয়ার বিকজ ওরা যা সরকার দেখাচ্ছে ওরা তাতে সেটাই দেখতে পাচ্ছে, কিন্তু আপনি ভালো করে নোটিস করবেন এখানে নন মুসলিম সিভিল সোসাইটি সভ্য সমাজ ওরা বুঝতে পেরেছে কথাটা, ওরা বুঝতে পেরেছে সেই জন্য আপনি একটু রাত্রিবেলা আসুন তো আপনি দেখবেন পুরো সভ্য সমাজ সিভিল সোসাইটির লোক থাকে, ওরা বুঝতে পেরেছে ওরা ব্যাপার, কিন্তু এবার যারা বুঝতে না পেরেছে সেটা বেশি নন মুসলিমদের একটু বোঝাবেন। আমি এখানে রাত্রিবেলা 11টা অবধি একদিন দেখছি, সেখানেও আমরা দেখেছি যে প্রতিবাদের যে আন্দোলনটা সেই আন্দোলনটা একইভাবে চলছে এবং সেখানে কিন্তু মানুষের একইভাবে ভিড়টা রয়েছে, আগে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম সুপ্রিম কোর্টের আয়োজনের পর আন্দোলনের তীব্রতা কিন্তু আগে থেকে বেড়ে গেছে, তো এই আন্দোলনটা কি সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে কিন্তু সে সম্মান করতে পারে না বা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে আমাদের, তো সেই বিষয়ে আপনাদের কি কোনো রায় থাকবে, আপনারা কি কোনো আদালতে আগে থেকে জানিয়ে দিচ্ছেন?
তারপর ওরাও একটা চাপে আছে, মশলা মানতে হবে, ওরাও একটা চাপ ওটা ফেলে দিল, সেন্টারের দিকে ফেলে দিল। আর একটা খুব বেশি পজিটিভ, এটা আপনি প্লিজ আন্ডারলাইন, ওরা কনস্টিটিউশনাল আন্দোলন সংগঠন সমর্থক এবং মাতাদের এই যে সমর্থন যেটা রয়েছে আরো আরো বাড়ুক, এটাই আমরা আশা করছি। তবে আজকে আমরা আবারও দেখানোর চেষ্টা করবো যে হয়তো সন্ধ্যেবেলা এই মাত্র হয়তো নামাজের কারণে হয়তো এই মানুষের ভিড়টা আস্তে আস্তে কমছে, কিন্তু রাত বাড়লেই দেখা যাবে যে এই মানুষের ভিড়টা কিন্তু আবারও অনেকটা বাড়তে শুরু করবে। এবং সামনে দেখানোর চেষ্টা করবো তারা কিন্তু নো সিএ, এনআরসি এবং নো সিএ এই সমস্ত বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন। তারা কিন্তু তাদের যে আন্দোলন চালিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা কিন্তু অনার রয়েছেন। আমরা আগেও হয়তো আপনাদেরকে এই পাকসার কাছে আন্দোলনের কথা তুলে ধরেছি এবং আন্দোলনের ছবিও তুলে ধরেছি, বিভিন্ন ভাবে আপনাদের কাছে ব্যক্ত করার চেষ্টা করেছি তারা কি জন্য আন্দোলন চালাচ্ছেন। আগামী দিনে আমরা হয়তো তাদের সঙ্গে থাকবো এবং তাদের যে ছবিটা, যে আন্দোলনের ছবিটা, তাদের যে আন্দোলনের ইস্যুগুলো, বারবার যে ইস্যুগুলোকে তারা সামনে এনে আন্দোলন করছেন, সেই ইস্যুগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তার জন্য দেখতে থাকুন সঙ্গে থাকুন দ্য কোয়ারি ডট কম, আমাদের যে ইউটিউব পেজ সেটাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দ্য কোয়ারি।